ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। এনআরএসে তৈরি হবে করোনা ওয়ার্ড, তাই ভাড়া বাড়িতে স্থানান্তরিত করা হচ্ছে চেস্ট বিভাগকে। আগামী সপ্তাহ থেকেই চালু হওয়ার সম্ভাবনা। কোভিড ওয়ার্ড তৈরির জন্য স্থানান্তরিত করতে হবে একটি ওয়ার্ডের রোগীদের, বাড়ি ভাড়া নিল এনআরএস হাসপাতাল। এনআরএস সূত্রে খবর, হাসপাতালে কোভিড ওয়ার্ড তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চেস্ট, ডার্মাটোলজি ও অর্থোপেডিক ওয়ার্ডের একাংশে তৈরি হবে কোভিড ওয়ার্ড। অন্য দুটি ওয়ার্ডের রোগীদের সরাতে না হলেও চেস্ট ওয়ার্ডের রোগীদের সরাতে হবে, সেই কারণেই ভাড়া নেওয়া হয়েছে মৌলালী স্টুডেন্টস হেলথ হোম। এনআরএস থেকে কিছুটা দূরে মৌলালীর মোড়ে স্টুডেন্ট হেলথ হোম, সেই স্টুডেন্ট হেলথ হোমের তিনটি তল ভাড়া নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই তিনটি ফ্লোরে থাকবে এনআরএস এর চেস্ট বিভাগ, এখানেই রোগী ভর্তি নেওয়া হবে। হাসপাতাল থেকে চিকিৎসকেরা এসে এখানেই রোগীদের দেখবেন। থাকছে 6 বেডের রেসপিরেটরি কেয়ার ইউনিটও, এর পাশাপাশি চেস্টের আউটডোর, সেটাও আর এনআরএস থেকে নয়, চলবে এই স্টুডেন্ট হেলথ হোম থেকেই। এনআরএস সূত্রে খবর, স্টুডেন্টস হেলথ হোমের 4টি তলা ভাড়া নেওয়া হয়েছে, 3টি ফ্লোরে 60টি বেডের ওয়ার্ড তৈরি করা হয়েছে। এছাড়াও থাকবে রেসপিরেটরি কেয়ার ইউনিট ও অপারেশন থিয়েটার, 1টি ফ্লোরে চলবে চেস্টের বহির্বিভাগ। ইতিমধ্যে ওয়ার্ড তৈরির কাজ শুরু করেছে পূর্ত দপ্তর। সূত্রের খবর, এখানে ওয়ার্ড চালানোর জন্য মাসে প্রায় 7 লক্ষ টাকা ভাড়া দেবে হাসপাতাল কর্তৃপক্ষ। চেস্ট বিভাগ মৌলালীতে চলে গেলেই কোভিড ওয়ার্ড চালু হবে হাসপাতালে। আগামী সপ্তাহের মধ্যেই কাজ হয়ে যাবে আশা কর্তৃপক্ষের। সন্দীপ সরকারের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।